আসসালামু আলাইকুম, নাসিম রেজা বলছি। সকলে কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোন আমল দ্বারা আমাদের রিজিক বৃদ্ধি করবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন যে চারটি আমল দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের রিজিককে বৃদ্ধি করবেন। এক, নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করা। দুই, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। তিন, অধিক পরিমাণে দান সাদকা করা। এবং চার, বেশি বেশি আল্লাহর জিকির করা। এই চারটি আমল যদি আমরা নিয়মিত করতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবশ্যই আমাদের রিজিক বৃদ্ধি করবেন। সুতরাং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।